সুনামগঞ্জ হ্যাঁ সব আছেন আমরা জানতে চাই আপনাদের সুনামগঞ্জ জেলায় যেহেতু গতকালকে থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এই এই লকডাউন আসলে কতটুকু সাফল্যের দিকে আছে আপনাদের এই ডিউটি থেকে আপনারা কি বুঝতে পারলেন ধন্যবাদ আপনাকে গতকালকে সুনামগঞ্জ জেলায় করোনা প্রতিরোধের লকডাউন ঘোষণা করা হয় তার প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার প্রবেশ মুখ এই ছাতক দিন এই ফুলের মুখ আমরা এই জায়গায় যানবাহন চেকিংসহ জনসাধারণের প্রবেশ আমরা করছি এখানে রোধ করতেছি যাতে বাহিরের গাড়িগুলা গাড়িগুলা বা আমাদের সুনামগঞ্জে ঢুকতে পারে না পারে এবং সুনামগঞ্জের গাড়িগুলা যাতে বাইরে যাইতে না পারে আমরা গতকালকে কিন্তু সুনামগঞ্জ আজকে প্রথম দিন মোটামুটি ভালো পাচ্ছি এবং আমরা আপনাদেরকে মাধ্যমে যে বলতে চাই যাতে জনগণ এই করোনা প্রতিরোধে তারা ঘরে থাকে নিজ নিজের স্বার্থে দেশের স্বার্থে এবং পরিবার পরিজনের সাথে তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে মেনে চলে তাহলে ইনশাল্লাহ আমরা এই করোনা থেকে উত্তরণ করতে পারবো ইনশাল্লাহ আমরা এখনো দেখেছি যে সরকার মিলিয়ন মিলিয়ন টাকা ক্ষতি মাথায় নিচ্ছেন কিন্তু মানুষ গ্রাম অঞ্চলের যে বাজারগুলো সেই বাজারগুলোতে এখনও মানুষ সচেতন হচ্ছে না তাদেরকে কীভাবে সচেতন করা যায় সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটা হাট বাজারে মাইকিং করে মাইকিং করে ধরনের সচেতন করছি আমরা বিকাল পাঁচটার পরে সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য সবাইকে বলা হয়েছে এবং সন্ধ্যার ছয়টার পর যাতে কেউ ঘর থেকে না বাইর হয় সেই জন্য আমরা প্রচুর প্রচারণা করেছি এবং এখন পর্যন্ত মাইকিং করতেছি আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি মাইকিং এর কমতি নেই এবং মানুষকে সচেতন করার জন্য সরকারের যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি হচ্ছে শুধু মাইকিং না টেলিভিশনও বিভিন্নভাবে দেখানো হচ্ছে যে কত দ্রুত দূরত্ব থাকতে হবে কীভাবে মাস্ক ব্যবহার করতে হবে হাত ধুতে হবে সেটা বিষয় না সরকার মানুষদের সুযোগ দিয়েছে সকাল থেকে পাঁচটা পর্যন্ত কাজ করবেন যদি জরুরি কাজ হয় বা ব্যবসা করবেন এক্ষেত্রে দেখা গেছে যে এই পাঁচটার ভিতরে তারা বাজারে যখন দোকান নিয়ে বসে তারা মাস্ক ব্যবহার করে না অথচ একজনের পাশে আরেকজন বসে এবং যারা কাস্টমার আছে তারাও কিন্তু মাস্ক ব্যবহার করে না এ বিষয়ে আপনাদের আগাম কোনো চিন্তা বা আপনাদের বসে কোনো সিদ্ধান্ত আছে কি না এটা তো অবশ্যই আপনারা জানেন এটা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা এই যাতে কেউ এই বাইরে না দেয় সেই জন্য আমরা সবসময় বিভিন্ন প্রচারণা সহ পুলিশি টহল যোদ্ধার রেখেছি পাশাপাশি উপজেলা প্রশাসনও এরকম যারা অযথা ঘরের বাহিরে বাড়িতে গাড়ি ঘোড়া বাহিরে বাড়ি করে তাদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানা করে করা হচ্ছে আমরা যেটা জানতে চেয়েছিলাম আপনার কাছে আমরা আজকেও দেখলাম গোবিন্দগঞ্জে মাস বাজার আমি এখান থেকে পাগলা গিয়েছিলাম যাবার সময় প্রায় দুই থেকে আড়াইটা বাজে মাছ বাজারে দেখলাম যতজন ক্রেতা এবং বিক্রেতা ম্যাক্সিমাম মানুষের কিন্তু মাস্ক ব্যবহার করছে না এবং তারা তাদের যে দূরত্ব যেটা আছে সেই দূরত্বটা তারা মানছে না এ বিষয়ে আপনাদের নতুন করে কোনো চিন্তা ভাবনা আছে কিনা মানুষ যখনই কোনো এই বাজারের একজন ব্যক্তির হয়ে যাবে সাথে সাথে সবার হয়ে যাবে আমরা সরকার তো বা আপনারা তো কষ্ট করছেন মানুষকে বাঁচানোর জন্য কিন্তু তারা এই অবস্থায় বাজার এই পাঁচটা পর্যন্ত বাজার করলে কি এভাবেই করতে হবে ব্যবসা করলে কি এভাবে করতে হবে সেটার ভিতরে কি কোনো কোনো ল আছে আপনাদের আমরা আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বাইকিং করেছি যাতে তারা